জয় হিন্দ এভরি ওয়ান্স ওয়েলকাম টু ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস শিডিউল টু ভ্যাকেন্সি তোমাদের সেকেন্ড মাইল লিস্ট জারি হয়ে গেছে এই বিষয়টা তোমরা সবাই জানো এখানে তোমাদের যাদের সেকেন্ড মাই লিস্টের নাম এসেছে খুবই ভালো আর যাদের সেকেন্ড মাই লিস্টের নাম আসেনি তোমাদের জন্য থার্ড মায়াল লিস্টের বিষয়ে জানা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তো ভিডিওটি তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু কমপ্লিট দেখবে বন্ধুরা এখানে তোমাদের যে সেকেন্ড মাইল লিস্ট জারি হয়েছে এই সেকেন্ড মায়াল লিস্টে অল ওভার ইন্ডিয়া থেকে টোটাল ক্যান্ডিডেটের নাম যারা হচ্ছে সতেরো হাজার পাঁচশো উনিশ সতেরো হাজার পাঁচশো উনিশ এটাকে যদি একটা মোটামুটি গড় ধরা হয় সেই ক্ষেত্রে তোমরা দেখতে হবে আঠান্ন পার্সেন্ট আঠান্ন পার্সেন্ট ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম জারি হয়েছে তো এটা দেখে তোমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারছো এখনও পর্যন্ত তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আরও ভ্যাকেন্সি খালি রয়েছে যেগুলো তোমাদের থার্ড ম্যার লিস্ট রূপে জারি হবে আর এখানে অল ওভার ইন্ডিয়াতে আমি যদি ধরে রাখি যে সতেরো হাজার পাঁচশো উনিশ ক্যান্ডিডেট এটা কিন্তু টোটাল এখনই তোমাদের সিলেকশন প্রসেসে তোমরা কিন্তু টোটালি এই এতগুলো ক্যান্ডিডেট কিন্তু সিলেকশন পাচ্ছে না কারণ এখানে তোমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা সিলেকশনে দ্বারা সার্টিফিকেশনে যাবে না এছাড়াও যারা হচ্ছে বিভিন্ন রকম ভুলভ্রান্তি দেওয়ার কারণে তাদেরকে অলরেডি রিজেক্ট করতে হবে সেই ক্ষেত্রে এখানে তোমাদের এই যে তোমার ক্যান্ডিডেটের নাম জারি হয়েছে এখানে কিন্তু আরও কিছু ভ্যাকেন্সি খালি রয়ে যাবে তো এই নিয়ে তোমাদের আবার টোটাল একটা কম্বাইন করে আবার যে থার্ড ম্যালিস্ট সেটা তোমাদের জারি হবে এবং আমি তোমাদের একটা কনফার্ম হিসেবে বলে রাখতে পারি এখানে তোমাদের থার্ড লিস্ট নয় থার্ডের পর তোমাদের যে ফোর্থ লিস্ট সেই ফোর্থ লিস্টও কিন্তু তোমাদের এখানে জারি হবে এটা তোমরা কিন্তু একটা কনফার্ম হিসেবে ধরে রাখতে পারো এখানে থার্ড এবং তোমাদের ফোর্থ লিস্ট এটা তোমাদের দুটি তোমাদের পরপর জারি হবে এবং বন্ধুরা এখানে যদি আমি তোমাদের থার্ড ম্যাল লিস্টের কাট অফের কথা বলে রাখি সেই ক্ষেত্রে তোমাদের এখানে সেকেন্ডের যে কাট অফ গিয়েছে এই সেকেন্ড ম্যায়ালিস্টার থেকে কাট অফ কিন্তু তো আরও কিছুটা ডাউন যাবে আমি বন্ধুরা তোমাদেরকে একটু যদি বলে রাখি তোমাদের যে ফার্স্ট মাইলিস্ট সেটা যদি তোমরা একবার ডাউনলোড করে দেখো এবং তোমরা যদি সেকেন্ড ম্যায়লিশটাকে ডাউনলোড করে দেখো দুটোকে পাশাপাশি রাখবে তোমাদের যে কাট অফ সেটা তোমাদের কিছুটা হলেও পরিবর্তন দেখতে হবে ফার্স্ট মায়ালিস্টের তুলনায় তোমাদের যে সেকেন্ড মাইলিস্ট সেখানে তোমাদের কাট অফ কিছুটা হলেও ডাউন গিয়েছে তোমরা যদি পাশাপাশি রেখে তুলনা করো সেই ক্ষেত্রে তোমরা দেখতে হবে কি সেই তুলনা অনুসারে তোমাদের যে থার্ড মাইলিস্ট সেই থার্ড মায়াল লিস্টের কাট অফ কিন্তু আরও কিছুটা ডাউন দেখতে হবে তোমাদের সেকেন্ড মেয়াল লিস্টের তুলনায় আর এখানে বন্ধুরা তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ এখানে অনেক ক্যান্ডিডেট আছে যারা বেশি পার্সেন্টেজে অ্যাপ্লাই তো করে দেয় কিন্তু এই জিডিএসের চাকরিটা তারা করতে চায় না কারণ এই জিডিএস পোস্টটা কিন্তু সবার ভালো লাগে না সেই ক্ষেত্রে অনেক আছে যারা অ্যাপ্লাই করে দেয় তাদের লিস্টের নামও আসে আবার তারা যাবে না এই করেই তোমাদের কিন্তু এতগুলো লিস্ট পরপর জারি হতে থাকে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের যাদের একটু পার্সেন্টেজ বেশি আছে অর্থাৎ তোমাদের যাদের এইটি পার্সেন্টের উপর আছে তোমরা অবশ্যই প্রতিটা লিস্ট তোমরা চেক করতে থাকবে এরপরে তোমাদের থার্ড মায়াল লিস্ট তারপর তোমাদের ফোর্থ মায়ালিস্ট আবার ফোর্থের পরও তোমাদের সম্ভাবনা আছে ফিফ্থ মায়াল লিস্ট জারি হয় তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এটা যেহেতু তোমাদের একটা মেরিট বেস্টের চাকরি তোমরা অ্যাপ্লাই করেছো এবার তোমাদের কেবলমাত্র ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে তো যখন তোমাদের এই নিয়ে কোনো অফিসিয়ালি আপডেট উঠে আসবে তোমাদের থার্ড মায়ালিস্ট বা ফোর্থ মায়াল লিস্ট সম্বন্ধে তখন সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম